আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। আমাকে যারা অনেকে প্রশ্ন করেছে যে ভাই আসলে গিগটা কিভাবে দিব, আমার ফাইবারে অ্যাকাউন্ট আছে, আমরা গিগ কিভাবে দিব, গিগ কিভাবে সাজাবো, এরই একটা ভিডিও দেওয়ার জন্য তারা আমাকে বলেছে। দেখেন, আমি আসলে এক ভিডিওতে এটা হবে না, কারণ এটা একটা লং প্রসেস এবং অনেকগুলো বিষয় আছে। একটা গিগকে পারফেক্টলি সাজানোর জন্য অনেকগুলো বিষয় থাকে এবং গিগকে র্যাঙ্ক করানোর জন্য কিংবা গিগকে সার্চ ভলিউমে আনার জন্য আপনাকে অনেকগুলো প্রসেসিং এবং অনেক সুন্দর করে আপনাকে একটা গিগ ডিজাইন করতে হবে, কারণ কম্পিটিটর প্রচুর পরিমাণে। এজন্য আপনাকে অবশ্যই অবশ্যই খুব চিন্তা ভাবনা করে এবং গিগটাকে খুব ভালোভাবে অপটিমাইজ করে এবং হলো যে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করে আপনাকে কিন্তু ফাইবারে গিগ দিতে হবে। এখন আমি যেহেতু একজন এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সেই হিসাবে আমি আপনাদেরকে কয়েকটা পাঁটে, অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই আমি এখানে কি করব। আমি 6 থেকে 7টা পাঁটে আপনাদেরকে আমি পুরো গিগের A to Z মানে পারফেক্টলি কিভাবে সাজাতে হয় সেই প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাই দেবো। এখানে আমি 7টা প্রসেসিংই আপনাদেরকে দেখাবো। 7টা প্রসেসিংয়ের মধ্যে প্রথম যে প্রসেসিংটা সেটা হলো কি যে ফাইবার গিগ টাইটেল ইউজ পারফেক্ট কিওয়ার্ড, এটা আমি প্রথম ভিডিওতে দেখাবো, প্রথম পার্টে আমি দেখাবো। দ্বিতীয় পার্টে কি অ্যাবাউট দিস গিগ অ্যান্ড এসইও, অর্থাৎ আপনার গিগের যে ডেসক্রিপশনটা থাকবে সেটাকে আপনি কিভাবে পারফেক্টলি এসইও করবেন কিংবা সেটাকে কিভাবে আপনি এসইও করে সাজাবেন, পুরো ডেসক্রিপশনটার কিভাবে প্রসেসিংটা করবেন সেই প্রসেসিংটা আমি দেখাবো। 3 নম্বর পার্টে যেটা আছে সেটা হলো যে কম্পেয়ার প্যাকেজিং, অর্থাৎ প্যাকেজিংটা আপনি কিভাবে সাজাবেন, সেটাকে কিভাবে আপনি এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করবেন এই প্রসেসিংটা আমি দেখাবো। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে যেটা আছে সেটা হলো যে গিগ ইমেজ এসইও, অর্থাৎ ইমেজ এসইও, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ইমেজ এসইওটা কিভাবে করবেন এর প্রসেসিংটা আমি দেখাবো। 5 নম্বরে যেটা আছে সেটা হলো যে গিগ অর সার্ভিস রিলেটেড FAQ, অর্থাৎ গিগ রিলেটেড কিংবা আপনার সার্ভিস রিলেটেড 5 থেকে 10টা কিংবা তার বেশি আমরা হলো যে কিছু কোশ্চেন দেবো এবং সেগুলোর অ্যান্সার করবো, সেগুলো আমরা কিভাবে সাজাবো সেটা আমি এখানে দেখাবো। তারপরে 6 নম্বর বিষয়টা আছে কি সার্ভিস রিলেটেড ট্যাগ, এটা হলো সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। প্রথম ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে দেখেন এখানে প্রথম ইম্পর্টেন্ট কি, একটা গিগের জন্য টাইটেল আপনার অপটিমাইজ করা এবং টাইটেলটাকে সাজানো। 2 নম্বর যেটা সেটা হলো যে সার্চ রিলেটেড ট্যাগ, এটা আপনাকে কিভাবে তৈরি করতে হবে এবং কি এটাকে কিভাবে আপনি সিলেক্ট করবেন এটা হলো যে আরেকটা বিষয়, কারণ হলো যে আপনি এখানে যে কয়েকটা ট্যাগ দিবেন এই ট্যাগ অনুযায়ী কিন্তু আপনার ব্রিফসে আপনার নোটিফিকেশান আসবে এবং আপনি আপনার টাইটেলে কয়েকটা আপনি কিওয়ার্ড ইউজ করবেন সেই টাইটেল অনুযায়ী কিন্তু আপনার ব্রিফস আসবে এবং আপনার নোটিফিকেশান আসবে, আপনার কাজের অফার আসবে। তারপর 7 নম্বর যে বিষয়টা আছে সেটা হলো কি যে ফাইবার গিগ পাবলিশ, আমরা এই 1 থেকে 6 নম্বর পর্যন্ত আমরা এটা আমরা কি করব সুন্দর করে সাজাবো। সাজানোর পরে এই 7 নম্বর পার্টে এসে আমরা কি করব যে এটাকে আমরা পাবলিশ করব কিভাবে, এই পাবলিশের প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাই দেবো। এখন আমরা চলে যাচ্ছি কিসে, 1 নম্বর পার্টে। এখন 1 নম্বর পার্টে কি আছে, টাইটেল ফাইবার গিগ টাইটেল অ্যান্ড ইউজ পারফেক্ট কিওয়ার্ড। এখন এখানে আপনাদেরকে কিছু বিষয় বলে নিই, সেটা কি যে একটা টাইটেল দেওয়ার সময় আপনাকে অবশ্যই অবশ্যই 40 থেকে 80 লেটারের মধ্যে রাখতে হবে, অর্থাৎ 40 থেকে 80 ক্যারেক্টারের মধ্যে আপনাকে রাখতে হবে, এটা সবচাইতে বেটার, মানে 40 থেকে 50 এটা সবচাইতে বেটার। তারপরে যদি আপনার যদি কিওয়ার্ড যদি আরো বেশি প্রয়োজন হয় কিংবা আপনার আরো বেশি প্রয়োজন হচ্ছে তখন সে আপনি 80 পর্যন্ত রাখতে পারবেন, এটা ফাইবার রিকোয়ারমেন্ট, আপনি 80 পর্যন্ত রাখতে পারবেন, এর বেশি কিন্তু আপনি রাখতে পারবেন না। দেখেন এই বিষয়টা আপনারা খুবই ভালোভাবে এবং গুরুত্ব সহকারে নোট করে রাখবেন যে একটা টাইটেলে মিনিমাম 2টা ম্যাক্সিমাম 4টা আপনি কিওয়ার্ড ইউজ করবেন, মিনিমাম 2টা ম্যাক্সিমাম 4টা। এখন দেখেন এই যে মিনিমাম 2টা এবং ম্যাক্সিমাম 4টা, আমি এখানে কিন্তু 4টা কিওয়ার্ডের একটা প্রতিবেদন দিয়েছি, এখানে 4টা কিওয়ার্ডের প্রতিবেদনটা দিয়েছি যে আপনি ফার্স্ট যে কিওয়ার্ডটা রাখবেন সেটা সার্ভিস অ্যাভেলেবেল আপনি কতটুকু রাখবেন, প্রথম যে কিওয়ার্ড দেবেন সেই কিওয়ার্ডের আপনার সার্ভিস অ্যাভেলেবেল কতটুকু দিবেন, আমি এটাও কিন্তু এখানে সুন্দর করে আপনাদের বোঝার সুবিধার্থে এটা কিন্তু আমি সুন্দর করে এখানে রেখেছি, সাজায় রাখছি, ঠিক আছে। প্রথম যে কিওয়ার্ডটা দিবেন সেটাতে আপনি কি করবেন যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন আপনার 1000 থেকে 1200 এটা দেওয়ার চেষ্টা করবেন। সেকেন্ড যে কিওয়ার্ডটা রাখবেন সেটা হলো কি যে 2500 থেকে 3500 এটা রাখার চেষ্টা করবেন, এটা আপনি 1 নম্বরে রাখতে পারেন, অর্থাৎ 2500 থেকে 3500 এটাও আপনি 1 নম্বরে রাখতে পারেন। থার্ড যে কিওয়ার্ডটা দিবেন সেটা কি 800 থেকে 1000 মধ্যে রাখার চেষ্টা করবেন এবং 4 নম্বর যে কিওয়ার্ডটা দিবেন সেটা কি 200 থেকে 500 রাখার চেষ্টা করবেন। যদি 4 পর্যন্ত যায় 3টা কিওয়ার্ডে রাখবেন, 2টা থেকে 3টা এটাই রাখার চেষ্টা করবেন, 4টা যদি যায় সেটাকে অবশ্যই ছোট্ট একটা কিওয়ার্ড দিবেন এবং এর সার্চ সার্ভিস অ্যাভেলেবেল দিবেন সর্বোচ্চ 200 থেকে 500, এর বেশি দেওয়া
আমার মনে হয় যে উচিত হবে না, ঠিক আছে? এরকম ভাবে দিবেন আপনি যে পুরো যে ডিটেলসটা আছে, এই ডিটেলস অনুযায়ী এই আপনার সার্ভিস অর্থাৎ এই যে রিকোয়ারমেন্ট আমি যে দিচ্ছি আপনাদেরকে, এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যদি গিগ দেন 100% আপনার গিগ র্যাঙ্কও করবে, আপনি ব্রিফসও পাবেন, ব্রিফসের নোটিফিকেশনও পাবেন, আপনি কাজেরও অফার পাবেন, এটা 100% শিওর। এখন দেখেন আমার এই যে যে টাইটেল আছে, আমি এখানে দুইটা টাইটেল রেখেছি, দুইটা টাইটেল সেম, শুধু একটু উল্টা উলট পলট করা, বাট এখানে কিন্তু সেম জিনিস লেখা আছে, দ্বিতীয় টাইটেলে যা আছে প্রথম টাইটেলও তাই আছে। এখন আমি এই টাইটেলটা যদি আপনাদেরকে একটু পড়ে শুনে, যে আই উইল রাইট ম্যাটার ট্যাগ ম্যাটার ডিসক্রিপশন এসিও টাইটেল H1 ইমেজ আল্ট্রা ফর ওয়ান পেজ এসিও, আমি ওয়ান পেজ এসিওর জন্য মেটা ট্যাগ মেটা ডিসক্রিপশন এসিও টাইটেল ইমেজ আল্ট্রা ফর এগুলো আমি করবো কিংবা এগুলো আমি লিখবো, ঠিক আছে? এখানে কিন্তু আমি চারটা কিওয়ার্ড সুন্দরভাবে ইউজ করেছি, মেটা ট্যাগ একটা, মেটা ডিসক্রিপশন একটা, এসিও টাইটেল একটা, ওয়ান পেজ এসিও এটা আমার মেন কিওয়ার্ড, এটা একটা, ঠিক আছে? ইমেজ আল্ট্রা ট্যাগ এটাকে আমি সাব কিওয়ার্ড হিসেবে ধরছি, আমি যে কোনো একটা আপনার গিগ যখন দিব যে কোনো আমি একটা দিয়ে দিব। আচ্ছা, এখন মেটা ট্যাগ, এখানে যে আমার মেটা ট্যাগ একটা কিওয়ার্ড আছে, মেটা ডেসক্রিপশন কিওয়ার্ড আছে, এসইও টাইটেল আছে এবং ইমেজ আল্ট্রা আছে, ঠিক আছে? আর হলো যে ওয়ান পেজ এসইও, এই যে চারটা কিওয়ার্ড আমার এখানে আছে, এই চারটা কিওয়ার্ডের এই যে সার্ভিস অ্যাভেলেবেল এটা আসলে আমি একটু সার্চ করে দেখব আপনাদেরকে সামনে, আপনাদের সামনেই আমি এটা সার্চ করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যদি আমি কি করব, মেটা ট্যাগ এটা যদি আমি কপি করি, আমি এখানে সার্চ করব, আমি ফাইবারে এসে এটা আমি সার্চ করব, দেখি এটা সার্ভিস কতটুকু অ্যাভেলেবেল। এখন দেখেন যে আসলে এখানে কতটুকু সার্ভিস, 382 জন, 382টা সার্ভিস এখানে অ্যাভেলেবেল, ঠিক আছে? এটা আমি খুব সুন্দরভাবে নিতে পারি। আপনি যখন সার্চ করবেন, আপনি কোনো একটা কিওয়ার্ড লিখে যখন সার্চ করবেন, আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি আমি, এটার পরে আমার সার্ভিস আসছে কত, 382। এখানে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে আপনি যখন কিওয়ার্ড লিখে সার্চ করবেন এবং আপনার সার্ভিসও যখন দেখবেন যে খুবই মোটামুটি আপনার রিকোয়ারমেন্টের ভিতরেই আছে। এখন এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো কি, যে আপনি প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ আপনি দেখবেন যে আসলে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে যারা সার্ভিস দিচ্ছে তারা কি কাজ পেয়েছে কিংবা তারা কি কাজ করতেছে, এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। তাদের কি রিভিউ আছে, 5-star রিভিউ আছে, এটা আপনি দেখে রাখবেন। এখানে সার্চ ভলিউম কিন্তু খুবই কম, অর্থাৎ সার্ভিস কিন্তু খুবই কম, কত, 382। আমার কিওয়ার্ডটাও ঠিক আছে, আমার হলো যে সার্ভিস যেটা আমার রিকোয়ারমেন্ট আছে সেই মধ্যেই আছে, এবং হলো যে প্রথম পেজে যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই কাজ করতেছে, দ্বিতীয় পেজেও যদি আমি দেখি দ্বিতীয় পেজে যারা আছে তারাও কিন্তু কাজ করতেছে। আমি সম্ভবত আমার মনে হচ্ছে যেটা দ্বিতীয় পেজে দেখেন, যে দ্বিতীয় পেজে আছে, দ্বিতীয় পেজে কিন্তু লেভেল 1 আছে, লেভেল 2 আছে, প্রত্যেকেই কিন্তু কাজ করতেছে, ঠিক আছে? যে মনে করেন যে আপনার যে রিভিউ আছে, যে রিভিউ আছে এরকম আপনি দেখে নেবেন, ঠিক আছে? প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ এভাবে দেখে নেবেন। একটু দেখে নিলে হবে কি, যে আসলে আপনার কিওয়ার্ডটা ঠিকঠাক আছে কিনা, আপনার কিওয়ার্ড অনুযায়ী আপনি ব্রিফস কিংবা আপনি নোটিফিকেশন পাবেন কিনা, এটা আপনি আসলে একটা আপনার যে আত্মবিশ্বাস তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, আমার প্রথম কিওয়ার্ডটা গেল, এটাতে আছে কত, 382 জন, ঠিক আছে? আমি এটাকে আপনি সুন্দর করে লিখে রাখবেন আর কি, এটা আমি লিখে রাখলাম। দ্বিতীয় যে কিওয়ার্ডটা সেটা হলো কি, যে ওয়ান পেজ এসিও, ঠিক আছে? ওয়ান পেজ এসিও আমি যদি এটা লিখে সার্চ করি, এটা সম্ভবত 3500 এরকম আছে, তো আমি এটা নিব। এটা কত আছে, 3500, আপনার হলো যে 83, এটা আমার কত আছে, 3583, ঠিক আছে? এটা আমি নিব, কারণ আমি 3000-3500 পর্যন্ত বলেছি আপনাকে, যে আসলে আপনি এটা নিতে পারবেন। কত নেব আমি, 3583। দেখেন আমার প্রথম দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট ছিল সেটা কি 3500, ঠিক আছে? এই যে দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট সেটা কত ছিল, 3500, তো আমি এখানে 3500 এটা আমি নিতে পারি, সমস্যা নেই। মেটা ডেসক্রিপশন এটা আমি কতটুকু, এটা কতটুকু আছে আমি এটাও দেখে নিই। এরকমভাবে আপনি দেখে নেবেন, আপনি যে কিওয়ার্ডগুলো দিবেন এটাকে সুন্দর করে এভাবে দেখে নেবেন যে আসলে কতগুলো সার্ভিস আছে। এখানে আছে কত, 270 জন, এবং 270 জন কিন্তু প্রত্যেকজনে কাজ করার মধ্যেই আছে, ঠিক আছে? প্রত্যেকেই কিন্তু মোটামুটি আপনার ওই যে রিভিউ পেয়েছে, ঠিক আছে? প্রত্যেকের মোটামুটি রিভিউ আছে, তো 270 জন, এটা আমি নিয়ে নিব, এটাও আমি নেব। আমি এর বেশি হলেও আমি নিয়ে নিতাম, তারপরে যেহেতু 270 জন আছে এটা আমার জন্য বেটার, সমস্যা নেই। আমি যদি এখানে এসিও টাইটেল কিংবা ইমেজ আল্ট্রা এটা যদি দেখি, আমি এসিও টাইটেল এটা যদি আমি দেখি, এটাকে আমি একটু সার্চ করে দেখি, তো এটাকে আমি সার্চ করার পরে আসতেছে কত, 1700, আপনার কত, 1734, এটা আমি নিতে পারি, কোনো সমস্যা নেই। অ্যান্ড আরেকটা কিওয়ার্ড কী আছে, যে ইমেজ আল্ট্রা, শুধু আমি ইমেজ আল্ট্রা দিয়েছি, ঠিক আছে? আর বেশি কিছু আমি দেই নেই, তো ইমেজ আল্ট্রা লিখে যদি আমি সার্চ করি, তো ইমেজ আল্ট্রা লিখে সার্চ করলে দেখেন 111 জন, অর্থাৎ 111টা সার্ভিস এখানে আছে, আমি এটাও নিতে পারি। অ্যান্ড কত, 111, ঠিক আছে? তো 111 জন আমি এটা নিলাম।
আমি এটাকে এইভাবে আমি নির্বাচন করলাম, ঠিক আছে। দেখেন আপনিও আপনার গিগে প্রত্যেকটা ওয়ার্ড কিংবা প্রত্যেকটা আপনার কিওয়ার্ডকে আপনি এইভাবে সুন্দর করে সাজাবেন, এইভাবে যদি সুন্দর করে সাজাইতে পারেন 100% শিওর আপনার টাইটেলটা আপনার অনেক অনেক ভ্যালুয়েবল হবে। তো যাই হোক, আপনি কি করবেন, আপনার পুরো টাইটেলটাকে আপনি যে আপনার যে টাইটেলটা দিবেন, আপনি যে সার্ভিসটা দিবেন, এই সার্ভিসটাকে আপনি সুন্দর করে এভাবে সাজায় রাখবেন, সুন্দর করে এভাবে কাউন্ট করে, এভাবে গণনা করে, এভাবে আপনি একটু রিসার্চ করে আপনি সুন্দর করে সাজাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।